সেই সময় আমার তোমার নবী সাইয়েদে মুরসালিন খাতমের নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আগমন করিয়েছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করিয়েছিলেন সেই সময়টা ছিল সুবহ সাদিক সোমবার দিবস 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল তারিখ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে বাণী অবতীর্ণ হয়েছিল তা হলো ইকরা। শিক্ষার ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিযা আলা কুল্লি মুসলিম, জ্ঞান চর্চা সাধনার ক্ষেত্রে পবিত্র ইসলাম ধর্মে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখেনি। কিন্তু বর্তমানে অনেক জ্ঞানী তথা বিজ্ঞ লোকেরা বলে থাকেন যে মেয়েদের উচ্চশিক্ষার তেমন কোনো প্রয়োজন নেই। তাদের মতে মেয়েরা উচ্চশিক্ষিত হলে পুরুষের সমকক্ষ হইবার সম্ভাবনা প্রবল। কিন্তু আমি তথা আমরা এই কথাটা খণ্ডন করে বলি যে আমাদের সমাজে যদি একজন মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত আদেশ উপদেশ মেনে চলে উচ্চশিক্ষিত হয় তাহলে একটি সমাজ শিক্ষিত হয়ে গড়ে উঠবে, কারণ একজন নারী শিক্ষিত হলে একটি সমাজ শিক্ষিত হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে এত বেশি সচেতন ছিলেন যে তিনি সপ্তাহে একদিন বুধবারকে নির্দিষ্ট করে রেখেছিলেন নারীদের শিক্ষাদানের জন্য। সুতরাং ইসলামে শিক্ষার মর্যাদা এত অপরিসীম। শিক্ষাই জাতির মেরুদণ্ড তথা আলোকবর্তিকা। পৃথিবীতে শিক্ষা দ্বারা এই মানব জাতিকে কুসংস্কার থেকে মুক্ত করা হয়েছে। শিক্ষা ছাড়া কেউ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। শিক্ষা মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আকাশের রবি যেমন অসংখ্য তারার কিরণ বর্ষণ করে ঠিক তেমনি শিক্ষা মানুষকে অজস্র তারায় কিরণ বর্ষণ করে।